রংপুর নগরীর সাহেবগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের পাশেই এক হরিজন মেয়ের বিয়েতে তিনতলা বিশিষ্ট বিয়ের গেট নিয়ে হইচই পড়ে গেছে সারা মহল্লা জুড়ে। হরিজনের বিয়ের বিয়ে বলে কথা, কেউ কেউ আসছে গেটের সামনে নিজের ছবি তুলে স্মৃতি করে রাখতে, আবার কেউ বা আসছে বিয়ের গেট দেখার জন্য। জানা যায় 80,000 টাকা খরচ করে গেট তৈরি করেছেন সেই হরিজন পরিবার। তাই তো সবার মুখে মুখে শুধু টাকা থাকলে হয় না, মন থাকতে হয়, সৌন্দর্য মনের মাঝে। তাই তো তিনি তার মনের সৌন্দর্যের উপমা দিয়েছেন এই গেটের মাধ্যমে। তবে বিয়েবাড়ির গেট নিয়েই সবার সবারই জানা আছে, আসলে বিয়েবাড়ির গেট দেওয়ার উদ্দেশ্যটা কি তা আমি কিছুই বলতে পারবো না। শুধু একটি কথাই বলবো, বিয়েবাড়িতে যদি গেট দেওয়া না হয় তাহলে বিয়েটাই যেন একটা সৌন্দর্য আছে সেটা ফুটে ওঠে না। তাই বিয়েবাড়িতে অনুষ্ঠানে একটি গেট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এক সময় গ্রামীণ বিয়েবাড়িতে ঐতিহ্য কলাগাছের গেট এখন আর চোখে পড়ে না। গ্রামের বিয়েবাড়িতে পরম যত্নে কলাগাছ, বাঁশ ও রঙিন কাগজ দিয়ে চমৎকার গেট সাজানো হতো। অসাধারণ আগ্রহ ও কৌশল, রঙিন কাগজ কেটে চমৎকার ব্যালট ও বিভিন্ন প্রকার ফুল তৈরি করা হতো। স্কুলের স্পোর্টসে বিশাল এক বাঁশের মাথার সাথে দড়ি বাঁধা হতো, দড়ির ভালোবাসা আবেগ সহমর্মিতা দরদ ছিল। সারা দেশেই বিয়ের বাড়িতে ঐতিহ্য কলার গাছের গেট বিলুপ্ত হয়ে গেছে। ডেকোরেটর ব্যবসা চালু হওয়ার পর থেকে গ্রামীণ বিয়ের বাড়ির ঐতিহ্য কলা গাছের গেট এখন আর চোখে পড়ে না। বিয়েবাড়িতে কলা গাছের গেট তৈরির জন্য গ্রামের বাড়ি বাড়ি ঘুরে মোটা লম্বা আকারের কলা গাছ খুঁজে বের করা হতো। তারপর কলা গাছ কেটে বিয়ের বাড়িতে ছোট বড় সকল মিলে কলা গাছের গেট তৈরির জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজে লেগে পড়ত। তখন বিয়েবাড়িতে মানেই গ্রামের সকল লোকের উৎসব। বরযাত্রী আসার পূর্বে বাড়ির সকলের জন্য খিচুড়ি, মুড়ি, নাড়ু, মুয়া সব সময় প্রস্তুত থাকত। সেই উৎসব আনন্দ এখন ভাগাভাগি করে নেওয়ার রেওয়াজ নেই বললেই চলে। বর্তমান বিয়ের উৎসবে আনন্দ ভাগাভাগি চেয়ে কৃত্রিমতায় বেশি লক্ষ্য করা যায়। ধন্যবাদ আরেকদিন কোনো লোকেশনে। রংপুর 24.com এর পক্ষ থেকে শুভেচ্ছা, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।